এই বছরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনারা যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাডমিশান নিয়েছেন আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন, এবং এর আগে একটি ভিডিও দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি স্টেপগুলো, যে আপনারা এটা জানেন যে আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড, প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড, এটা ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে, এবং একজন ছাত্র বা ছাত্রী কীভাবে নিজের হাতের মোবাইলের সাহায্যে বাড়িতে বসে তার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড ডাউনলোড করবে সেই স্টেপগুলো এর আগের একটি ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি। এখন আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমি আমার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড এটা ডাউনলোড তো করে নিলাম, এখন আমার কাজ কী, এরপরে আমাকে কি করতে হবে, স্টাডি সেন্টারে কি যেতে হবে, না এটা আমি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেব। আবার অনেকে জানতে চাইছেন যে এই যে টোকন অফ এসএলএম এই জিনিসটাই বা কী। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে, খুব সংক্ষিপ্তভাবে আপনাদের জানাবো, এবং সংক্ষিপ্তভাবে জানানো হলেও আপনাদের বোঝার ক্ষেত্রে যেন কোনো অসুবিধে না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হবে। শুধুমাত্র আপনাদেরকে করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখতে হবে, এবং এই রকম গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের যেন কোনোভাবেই মিস না যায় সেটার জন্য আপনাদের প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। এবারে আমি ধরে নিচ্ছি যে আপনারা প্রত্যেকেই কম বেশি আপনাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড এটা আপনারা ডাউনলোড করে নিয়েছেন, এবং এই যে একটা ডকুমেন্টস এটা নিয়ে আপনাদের কাছে এই মুহূর্তে তাহলে তিনটে ডকুমেন্টস হবে। একটা সেটা হচ্ছে আপনি যে অ্যাডমিশান নিয়েছেন সেই অ্যাডমিশান ফর্ম যেটা সাইবার ক্যাফে থেকে আপনাকে দিয়েছে, এবং তার সাথে আরেকটা আছে সেটা হচ্ছে আপনি যে পেমেন্ট করেছেন, পেমেন্ট কনফার্ম হয়েছে সেই পেমেন্ট কনফার্মেশন স্লিপ, এই দুটো, এবং এই যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড, এই তিনটে ডকুমেন্টস আপনার কাছে আছে। দেখুন এখানে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, এই যে আগের দুটো ডকুমেন্টস বললাম না, যে এই যে আপনার অ্যাডমিশান ফর্ম এবং পেমেন্ট কনফার্মেশন স্লিপ, দেখুন এই দুটো ডকুমেন্টস আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছিল বলেই কিন্তু আপনার এই আজকে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ডটা এসেছে। তাই আপনার এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড এটা শুধুমাত্র থাকলেই কিন্তু সমস্ত কাজগুলো হয়ে যাওয়ার কথা, তাই আগের দুটো ডকুমেন্টস না থাকলেও বিশেষ কোনো অসুবিধার কথা নয়। কিন্তু অনেক স্টাডি সেন্টার আছে এই তিনটে ডকুমেন্টস দেখতে চায়, তবে বেশিরভাগ স্টাডি সেন্টার শুধুমাত্র এই এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড যেটা আমরা প্রভিশনালভাবে আপনারা ডাউনলোড করেছেন সেটা দেখেই কিন্তু সমস্ত কিছু দিয়ে দেয়। তাহলে আমি ধরে নিচ্ছি আপনাদের কাছে এই তিনটে ডকুমেন্টস আছে, এবং আপনাদের এখন প্রত্যেককে এই তিনটে ডকুমেন্টস নিয়ে আপনাদের স্টাডি সেন্টারে, নিজ নিজ স্টাডি সেন্টারে যেতে হবে, কারণ আপনারা জানেন যে বইপত্র দেওয়ার যে কাজ সেটা কিন্তু এক দুই সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে গেছে, তাই আপনাদের আর দেরি করলে চলবে না, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে স্টাডি সেন্টারে যেতে হবে এবং বইপত্রগুলো তাড়াতাড়ি সংগ্রহ করতে হবে। এখন আপনাদের মাথায় একটা চিন্তা আসতে পারে যে আমি তো কোর্স ফি দিয়েছি, তাহলে আমার তো এই সপ্তাহে একটু কাজ আছে, আমি পরের সপ্তাহে গেলে বইপত্রগুলো নিশ্চয়ই পাবো। আপনার চিন্তাভাবনা ঠিক আছে, আপনি কোর্স ফি দিয়েছেন তার মানে আপনি বইপত্র তো অবশ্যই পাবেন, কিন্তু এই যে পরের সপ্তাহে গেলেই আপনি পেয়ে যাবেন এটা ঠিক না, কারণ এখানে বইপত্রগুলো একটা লটে আসে, একটা গাড়িতে করে আসে, ধরুন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এমএ পার্ট ওয়ান, পার্ট টু, তারপরে মানে অন্যান্য যে সমস্ত কোর্সগুলো আছে সমস্ত কিছু মিলিয়ে একটা লটে একটা গাড়িতে করে ইউনিভার্সিটি থেকে স্টাডি সেন্টারে বই পাঠানো হয়। এখন ধরুন ফার্স্ট ইয়ারে 70 পিস বই এসেছে, 70 জনের জন্য বই এসেছে, তাহলে প্রথম 70 জনকে বই দিয়ে দেওয়ার পর মানে বাকিরা পাবে না, সেক্ষেত্রে বাকিদের কী করতে হচ্ছে, পরের লটের জন্য অপেক্ষা করতে হচ্ছে, সেটা হতে পারে পরের সপ্তাহ, হতে পারে তার পরের সপ্তাহ। তাই এই যত তাড়াতাড়ি আপনারা বইপত্রগুলো সংগ্রহ করে নেবেন সেটা কিন্তু আপনাদের জন্যই ভালো হবে। এখন আপনার যদি খুব বেশি অসুবিধা থাকে সেক্ষেত্রে বাড়ির কাউকে পাঠিয়ে দিতে পারেন, অনেক স্টাডি সেন্টার বাড়ির মানুষদেরকে বইপত্র দিয়ে দেয়, আবার অনেকে দেয় না, তো সেই রকম জায়গা থেকে চেষ্টা করবেন যাতে আপনি নিজে গিয়ে বইপত্রগুলো সংগ্রহ করে নিতে পারেন। তাহলে এই ডকুমেন্টসগুলো দেখিয়ে আপনার কাজ হবে বইপত্রগুলো সংগ্রহ করে নেওয়া। এই যে আপনারা অনেকে জানতে চাইছেন যে টোকন অফ এসএলএমটা কী, এই যে এসএলএম এটাকে বলা হচ্ছে সেলফ স্টাডি মেটেরিয়াল, এই যে আপনারা বইপত্রগুলো পাবেন এটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল, তো আপনি নিজের জন্য নিজে পড়বেন তাই সেলফ স্টাডি মেটেরিয়াল এসএলএম, এবং তার জন্য যে টোকন অর্থাৎ
কপি একটা, ওইটা দেখবেন ওই আপনার যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড ওরই ওই একটা কাগজের মধ্যেই নিচের দিকে দেখবেন একটা কাটার অংশ রয়েছে, দাগ করা থাকবে নিশ্চয়ই। তো ওইটা কেটে নিয়ে অনেক স্টাডি সেন্টার রেখে দেয়, আবার অনেক স্টাডি সেন্টার কী করে ওইখানে টিক দিয়ে আপনাকে ফেরত দিয়ে দেয়। হয়তো আপনি বই পাবেন 8টা, তার মধ্যে 6টা বই এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, তাহলে ওই 6টা বইয়ের যে কোড নাম্বারগুলো ওখানে দেওয়া রয়েছে সাবজেক্ট কোড, ওইখানে মাথাতে টিক দিয়ে দেবে, তারপরে ওই 6টা বই আপনাকে দেবে, আর বাকি দুটো বই আপনি যে পেলেন না ওই দুটো বই কিন্তু ফাঁকা থাকবে। এইরকমভাবে অনেক স্টাডি সেন্টার করে। এছাড়াও একটা কার্ড থাকে স্টাডি সেন্টার থেকে দেওয়া হয়, সেই স্টাডি সেন্টারে সেই কার্ডে কিন্তু উল্লেখ করে দেওয়া হয় কোন কোন বইগুলো আপনি পেলেন, তারপরে ওনারা একটা সই করবেন, আপনাকেও একটা সই করতে হতে পারে। এগুলো স্টাডি সেন্টার অনুপাতে বিভিন্ন জায়গায় একটু নিয়ম কানুনগুলো 19-20 হয়ে থাকে, এটা নিয়ে খুব একটা অসুবিধে হবে না। মেন আপনাকে যেটা মনে রাখতে হবে যে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে খুব তাড়াতাড়ি স্টাডি সেন্টারে যেতে হবে। এবং কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, আপনারা জানেন যে স্টাডি সেন্টারগুলো শনিবার এবং রবিবার খোলা থাকে, শনিবার খুব সাধারণভাবে 2-4 এবং রবিবার 12-4 এই সময়ে স্টাডি সেন্টারগুলো খোলা থাকে। তাহলে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে স্টাডি সেন্টারে যেতে হবে এবং বইপত্রগুলো সংগ্রহ করতে হবে। এইবারে আসি, এই যে আপনারা এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড এটা ডাউনলোড করলেন, এবং এই যে কার্ডকে বারবার বলা হচ্ছে প্রভিশনাল, প্রভিশনাল মানে, প্রভিশনাল মানে কি, প্রভিশনাল মানে হচ্ছে অস্থায়ী, অর্থাৎ এটা আপনাকে খুব বেশি দিন গুছিয়ে রাখবেন, রাখতে হবে না। কতদিন গুছিয়ে রাখবেন দেখবেন, এই যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড এটা আপনারা পেলেন, তো এটা আপনাকে স্টাডি সেন্টারে জমা করলে ওই স্টাডি সেন্টার থেকে এই এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ডের আপনাদের একটা হার্ড কপি দেবে। ওই কার্ডটা কিন্তু আপনাকে খুব যত্ন সহকারে গুছিয়ে রাখতে হবে, ওই কার্ডটা খুব একটা কাজে লাগে না, তবুও ওই কার্ডটার অনেক গুরুত্ব রয়েছে। কারণ অনেক যখন অফলাইন পরীক্ষার সময় আপনি যখন অন্য সেন্টারে গিয়ে এক্সাম দেবেন, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় ওটা দেখতে চায়। এছাড়াও হয়তো আপনার কিছু একটা স্টাডি সেন্টার থেকে দরকার, বা অন্য কিছু একটা হারিয়ে গেছে, বা আপনি কোনো কিছু পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু ওই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আপনি যে হয়তো মনে করেছেন যে 6 মাস তো কেটে গেছে, এই কার্ডটা খুব একটা কাজে লাগছে না, আপনি কী করলেন 3-4 ভাঁজ করে ফেললেন, বা বৃষ্টির জল লেগে একটু নষ্ট হয়ে গেল, এইরকম মানে কোনো কারণবশত যদি ওই কার্ড নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে 500 টাকার মতো ফাইন দিতে হবে। দেখুন, 500 টাকার মতো ফাইন আজকালে আপনারা প্রত্যেকেই হয়তো কম বেশি দিয়ে ফেলবেন, কিন্তু ফাইনটা বড় কথা নয়, ওই কার্ডটা নতুন করে পেতে যে কষ্টটা পেতে হবে সেটাই কিন্তু খুব একটা কষ্টের ব্যাপার, সেটা খুব সহজে হবে না। তাই আপনাদেরকে আগাম জানিয়ে দেওয়া হচ্ছে যে ওই যে আপনারা স্টাডি সেন্টার থেকে আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ডের যে হার্ড কপি পাবেন, সেটা আপনারা খুব যত্ন সহকারে গুছিয়ে রাখবেন। এবং এই অরিজিনালটা পেয়ে যাওয়ার পর এই যে পাতলা করে যে কাগজ, যেটাকে বলা হচ্ছে যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড, এটা তখন আর না গুছিয়ে রাখলেও চলবে, এটা ততক্ষণ গুছিয়ে রাখবেন যতক্ষণ না আপনি ওই হার্ড কপি পাচ্ছেন। তাহলে আপনাদেরকে যেটা জানালাম তার সারাংশ এটাই, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা স্টাডি সেন্টারে যান, স্টাডি সেন্টারে গিয়ে আপনারা বইপত্রগুলো সংগ্রহ করুন, এবং স্টাডি সেন্টারে জিজ্ঞাসা করুন যে এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ডের এর হার্ড কপি এসেছে কি না। যদি এসে থাকে তাহলে ওটা দেখিয়ে আপনারা অরিজিনাল হার্ড কপি নিয়ে নেবেন, আর যদি না এসে থাকে তাহলে কতদিন পরে আসতে পারে এইরকমভাবে একটা জিজ্ঞাসা করবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি, ধন্যবাদ।